ফের আক্রান্ত হলো ভাতপাড়া থানার পুলিশ। ঘটনাস্থলে ভাতপাড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পানি ট্যাঙ্কি মোড়। এই ঘটনায় রবি গুপ্ত, সঞ্জয় রাজভর নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ভাতপাড়া থানার পুলিশ। এদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকে মারধরের গুরুতর অভিযোগে 143, 341, 353, 332, 506 ধারায় মামলা রুজু করে শুক্রবার ব্যারাকপুর আদালতে পাঠালো ভাতপাড়া থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাতপাড়া পানি ট্যাঙ্কি মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল ভাতপাড়া থানার পুলিশ। সেই সময় এক যুবকের বাইক দাঁড় করিয়ে তার গাড়ির নথি চেক করার সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় বাঁধায় ওই যুবক। এরপরে ওই যুবক দলবল ডেকে ভাটপাড়া থানার এক সাব ইন্সপেক্টরকে মারধর করে এবং পুলিশের কাজে বাধা দেয় বলে অভিযোগ। আর সেই ঘটনাতেই ওই দুজনকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। গোটা ঘটনা নিয়ে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, পুলিশ খুব ভালো কাজ করেছে, প্রশাসন প্রশাসনের কাজ করেছে। সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করে বলেন নিরাপত্তা সুনিশ্চিত করতে। আপনারা কিছু কাল্পনিক ধারণা করে এইসব কথাগুলো বলেন, কোথায় আমার ভাটপাড়ায় যেটা হয়েছে কোনো সাধারণ মানুষের কোনো পুলিশের উপর কোনো রকম আক্রমণ করেনি। এটা পুলিশের সঙ্গে হয়েছে, পুলিশ ওদের যা রুলস সেই মারফত ওরা চেকিংয়ে ছিল, চেকিংয়ে কোনো কাগজপত্র চেয়েছে, সেই নিয়ে একটু বাগবিতণ্ডা হয়েছে। অবশ্যই প্রশাসন প্রশাসনের কাজ করেছে, প্রশাসন প্রশাসনের যা কাজ তাই করেছে। কিচ্ছু না, আর মমতা ব্যানার্জি আছে, আবার চিন্তা কিসের? নিরাপত্তা আছে, সুরক্ষা আছে, সব আছে, জন্ম দিয়ে মৃত্যু পর্যন্ত। পুলিশের ভূমিকা কেমন দেখছে? খুব ভালো কাজ করছে পুলিশ। আপনি দেখুন না যে ইনসিডেন্টগুলো হয়েছে কদিনের মধ্যে ধরা পড়ে, আর তার পাশাপাশি সিবিআইয়ের যে এনকোয়ারি চলছে সেগুলোর দেখবেন, তুলনা করবেন, তাহলেই বুঝতে পারবেন। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিবপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।